আমি জাহান নাম বুঝাতে অক্ষম এইখানে আপনাকে আমি একটা কথা বলে রাখছি মনে রাখবেন এই জাহান নামের নিচে হিন্দু যাবে না জাহান নামে যাবে এ কথা ঠিক এই জাহান নামের নিচে ইহুদি যাবে না জাহান নামে যাবে এ কথা ঠিক এই জাহান নামের নিচে খ্রিস্টান যাবে না খ্রিস্টান জাহান নামে যাবে এ কথা ঠিক এই নিচে যাবে মোনাফেক যে দল করে এর কথা ওকে লাগায় ওর কথা একে লাগায় দলীয় দা পটে কাঞ্চন বাড়ি না এক জমি তিনবার বিক্রি করেন না এক জমি তিনবার বিক্রি করেন জালেমের বিচার পরে হবে জালেমের বিচার পরে হবে এই ছেলে তোমার বাপের বিচার পরে হবে গো আল্লার নবী বলেছেন কেউ যদি অর্ধ হাত জমি জোর করে দখল করে ফেরাহা বিচারের মাঠে আল্লাহ তাকে জমিনটা খোঁড়তে লাগাবেন হাতটা গেলা সাবে আর্জিন খনন করতে 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 যেদিন সাত জমিনের নিচে যাবে কয়েকতেকতে যেদিন সাত জমিনের নিচে যাবে ফায়তাউ ওয়া কোহালাউনকেহি তারপরে এই সাতটা জমিন তার কাঁধে তুলে দেয়া তাকে বলা হবে এখন হাঁটো হাতায়ুক না নাস যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকো তোমার বাপের বিচার পরে হবে এখনো বোঝাতে পারিনি একটা জমিন যদি পাঁচশো বছরের পথ হয় তাহলে সাতটা জমিন হল পাঁচ সাথে বছরের পথ এই বছরের পথ খনন করতে তোমার বাপকে কতদিন লাগবে এই কথা নবী বলেননি আমিও বলতে পারছি না তবে মোহাম্মদ সাল্লাম বলেছেন একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে ধনী মানুষের আগে গরিব মানুষেরা জান্নাতে চলে যাবে পাঁচশো বছর আগে একদিন সমান যদি বছর হয় তাহলে ওরা কতদিন আগে জান্নাতে গেল এরপরে ধনী মানুষেরা যাবে তারপরে তোমার বাপ তোমার বাপের বিচার পরে হবে আমি কি দিয়ে বোঝাই তোমার বাপের বিচার কিভাবে হবে তোমার বাপ জালেম বলেছি যে তোমার বাপকে বলে দিও আব্বা ফুফুকে জমি আগে দেন তারপরে কোনো কথা যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তাহলে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না তোমার দাদা নব্বই শতক জমি রেখে গেছেন তোমার বাপ নিবে ষাট শতক আর তোমার ফুফু নিবে তিরিশ শতক তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ তোমার ফুফুরও ততটুকু বাপ তুমি কি মনে করো যে তোমার দাদা তোমার বাপের বাপ একটু ভালো আর তোমার ফুফুর একটু কম তুমি কি মনে করো তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে না একসাথে নিবে দশ বছর হলো তোমার দাদা মারা এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ জালেম তোমার বাপের বিচার পরে হবে আজকে তোমার বাপকে বলে দিও আব্বা ভিক্ষা করে খাবো প্রয়োজনে ভিক্ষা করে খাবেন কেন কাঞ্চনের মানুষ এক জমি একা এক শতকের দাম কোটি টাকা ভিক্ষা করে খাবেন কেন ভিক্ষার কথা আমি আপনাকে বলি নিন্দা করার জন্য ভিক্ষা করবেন কেন বলবেন আপনার আব্বাকে আব্বা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্য লিখা হয়েছে যেদিন আমার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন আমার ভাগ্য আবার লিখা হয়েছে আমি কী করে খাবো সেটা উপরে লিখা আছে আমি ফুফুর জমি খাবো না আগে ফুফুকে জমি দেন তারপরে কোনো কথা বলতে পারবে না তুমি আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার ফুফুর জমি যেন তোমার বাপের দখলে না থাকে তোমার বাপ জালেম তোমার বাপের বিচার পরে হবে তোমার বাপ বুঝতে পারেনি কে আমার কাকে বলে শোন সংক্ষিপ্ত বিবরণে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম জাহান নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নাম নাম এখন উপস্থিত আছে মাটির নিচে আছে যেখানে থাক আছে জাহান্নামকে টেনে হেচড়ে বিচার করতে নিয়ে যাওয়া হবে আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা ইয়াওমায়েদিন জাহান্নাম ওয়ালাহা সাবুন আলফাজিমাম মাকুলে জিমামিন সাবুন আলফা মালাক জাহান্নাম